আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করছি মচমচে ডালের পেঁয়াজু। তবে এই পেঁয়াজু তৈরি করতে ডাল ভিজানো বা বাটা এরকম কোনো ঝামেলাই নেই। যখন তখন মাত্র 10 মিনিটে এই পেঁয়াজু আপনি তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। অনেক বেশি মুচমুচে হবে আর এই মুচমুচে ভাবটা দীর্ঘক্ষণ পর্যন্ত বজায় থাকবে। আজকের ডালের পেঁয়াজু তৈরি করতে আমি এখানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি, মোটামুটি 1.5 কাপের মতো পানি আছে। পানিতে ভালো করে বলক চলে আসলে এবার এখানে 1/2 কাপ পরিমাণে মুসুরের ডাল দিয়ে দিচ্ছি। এই ডাল আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তবে এই রেসিপিতে ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না। আর এই 1/2 কাপ পরিমাণে ডাল দিয়েই কিন্তু অনেকগুলো পেঁয়াজু তৈরি হবে। ডাল এবার সেদ্ধ করে নিব 3 মিনিট। জাস্ট আমি ঘড়ি ধরে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে সঙ্গেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি এরকম স্টিলের একটা স্ট্রেনারের উপরে ডালটা ছেঁকে নিয়েছি। এ পর্যায়ে ডাল অনেক গরম আছে, কিছু সময় পর্যন্ত এভাবে রেখে দিলে ডাল ঠান্ডা হয়ে যাবে। ডাল ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন। 1/2 কাপ উঁচু করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনি চাইলে আরও বেশি করেও দিতে পারেন কিংবা আর একটু কমিয়েও দিতে পারেন। কাঁচামরিচ কুচি দিচ্ছি পরিমাণ মতো। 1/2 চা চামচ করে এখানে আছে আদা বাটা এবং রসুন বাটা। স্বাদ মতো লবণ 1/2 চা চামচ করে, হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। ঝালটা দিবেন নিজের পছন্দ বুঝে। তারপরে সব কিছু আগে মিশিয়ে নিব, আর তারপরে কতটুকু পরিমাণ পানি লাগবে সে বুঝে পানি অ্যাড করে দিতে হবে। নরম এবং আঠালো করে মাখিয়ে নিতে যতটা পরিমাণ পানি লাগবে ঠিক ততটা পরিমাণ পানি আস্তে আস্তে করে যোগ করে দিচ্ছি, আর তারপরে সব কিছু একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখানোর পরে ঠিক এমন দেখাচ্ছে। এবারে সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছি ভাজার জন্য। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, ঠান্ডা তেলের মধ্যে কখনোই পেঁয়াজু ছাড়া যাবে না। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবারে পেঁয়াজু একটা একটা করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর শেপটা কেমন হয় এটা সবাই জানেন, একটু ভারী বা মোটা করেও দিতে পারেন কিংবা চ্যাপটা চ্যাপটা পাতলা করেও দিতে পারেন। এক পাশ হয়ে আসলে উল্টে দিতে হবে, আর তারপরে কিছু সময় পর্যন্ত ভেজে নিলেই দেখা যাবে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। প্রতিটি ব্যাচ ভাজতে মোটামুটি 5-6 মিনিটের মতো সময় লেগেছে। দেখলেন তো কত সহজেই পেঁয়াজু তৈরি করে ফেললাম। বিকালের নাস্তায় কিংবা ইফতারিতে বানাতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।